ফ্রেন্ডস মদীপ্তি রঞ্জন জানা স্বাগত করছি মোর ইউট্যুব চ্যানেল টুলু টেকনিকাল কু আজ এই ভিডিও মাধ্যমে মনে আসছি আপনার মো বিদ্যুৎ সেবা ওয়েবসাইট্রে আপনার কমিটি নূতন ভাবে ইলেকট্রিসিটি কনেকশন নেই পারিবে তাহা এই ভিডিও মাধ্যমে সম্পূর্ণ প্রসেসটি আপনার কহিবি ভিডিওটি শেষ পর্যন্ত দেখন্তু যদি চ্যানেলটি সবসক্রাইব করে না তবে চ্যানেলটি সবসক্রাইব করে দিও তো প্রথমে আমি গুগল কু যা এবং সেটি টাইপ করা মো বিদ্যুৎ দেখুন মু ফাস্ট টাইপ করে নেছি মো বিদ্যুৎ তাপরে টাইপ করে সারা পর দেখুন গোটে ফাস্ট অপশন আসলে মো বিদ্যুৎ আমি তার উপরে হি ক্লিক করে নেওয়া তাপরে ক্লিক করে সারা পর দেখুন এটি অছি মো সরকার মো বিদ্যুৎ তার ওয়েবসাইটটি বর্তমান আমার সামনে ওপেন হয়ে সারিছে তো আমি তলকু স্ক্রল করি যা সেই ওয়েবসাইটর তলকু স্ক্রল করি যা দেখন্তু স্ক্রল করি যা পরে আমার অপশন তিনোটি অপশন শো করছি গোটে হল নিউ কনেকশন অনলাইন বিল পেমেন্ট গ্রিভিয়ান্স পোর্টাল তো নিউ সর্ভিস কনেকশন যে নূতন ভাবে ইলেকট্রিসিটি ঘরক নেওয়া চাহুমান সে নিউ কনেকশনরে ক্লিক করে নেবে এবং বিল পেমেন্ট করা হলে বিল পেমেন্ট করবে কমপ্লেন করা গেলে কমপ্লেন করবে তো নিউ কনেকশন উপরে ক্লিক করে সারা পরে আপ্লিকেশন ফর্ম পাই দেখুন দুইটা অপশন আসিগুলো অপ টু ফাইভ কিলোওয়াট আবভ পাঁচ কিলোওয়াট তেমন পাঁচ কিলোওয়াট উপরক হলে এপট সাইডটা এবং পাঁচ কিলোওয়াট তলক হলে এইটা সিলেকশন আপনার করে নেবে দেখুন আমি বর্তমান এটাকে সিলেকশন করে নিয়ে অপ টু ফাইভ কিলোওয়াট তেমনি দুইটা জিনিসর আপনার যদি পাঁচ কিলোওয়াটর অধিক তাহলে আপনার সেটা আবেদন করবে দেখুন মু আপ্লাই করে সারা পরে দেখুন ভেরিফাই মোবাইল নম্বর দেখুন এটি চারিটা অপশন অছি না এলো অছি আপনার ফিল আপ করে সারা গ্রিন হব স্টেপ বাই স্টেপ আপনার ফিল আপ করে নেবে তো আপনার আপনার মোবাইল নম্বরটি এন্টার করাই নেবে তো মোবাইল নম্বরটি এন্টার করে সারা পরে সেন্ড ওটিপি উপরে ক্লিক করে নেবে এবং সেন্ড ওটিপিরে ক্লিক করে সারা পরে দেখুন আপনার যে মোবাইল নম্বরটি এন্ট্রি করে তার সেই মোবাইল কি ওটিপি চালি যাই সে ওটিপিটি আপনার এটি ফিল আপ করে ভেরিফাই করাই নেবে তো সেই ওটিপিটি বর্তমানে এটি ভেরিফাই করাই নেবে ওটিপিটি দিয়ে সারা পরে বর্তমান ওটিপিটি ভেরিফাই করাই নেবে এবং ওটিপিটি ভেরিফাই করাই সারা পরে তারপরে আসব ফিল আপ আপ্লিকেশন দেখুন বর্তমান সেটা গ্রিন হয়ে গেল ফিল আপ হয়ে সারা পরে অটোমেটিক গ্রিন হয়ে যাবে দেখুন এটি আসিগুলো আপ্লিকেশন নিউ কনেকশন নিয়রেস্ট কনজ্যুমর নম্বর তারপরে সিলেক্ট এটি টাইটল মিস্টর বা মিসেস আপনার সিলেকশন করে নেবে তাপরে এটি অছি ফুল নেম আপনার নেমটি দেবে এবং ফাদর নেমটি ক্লিক করবে দেখুন সিলেক্ট টাইটল আপনার মিস্টর লিখবে এবং সাইডে ফুল নেমটি আপনার এন্টার করে আপনার বাপাঙ্ না দেবে তো কনেকশন ইনফরমেশন হচ্ছে প্রপোজ অফ পাওয়ার সপ্লাই সিলেক্ট প্রপোজ মানে কোথায় আপনার নৌ তো সেটি বহু সারা অপশন অছি তাপরে ড্রপডাউন ক্লিক কলাপরে রেসিডেন্টিয়াল রুরাল এগ্রিকালচার কমর্সিয়াল দোকান হয়েছে কমর্সিয়াল এবং রেসিডেন্টিয়াল ঘর পাই হলে আপনার রেসিডেন্টিয়াল ক্লিক করে নেবে তো এটি বর্তমান চারিটা অপশন অছি তো আমি রেসিডেন্টিয়াল সিলেক্ট করে নেব সিলেক্ট করলে আমার অটোমেটিক আসিযোগ সব তাপরে দেখুন তলকু স্ক্রল করে দেওয়া এটি অছি লিগাল স্টাটস অফ আপ্লিকেশন রেসিডেন্টাল করেদেলি তাপরে দেখুন লিগাল স্টাটস অফ আপ্লিকান্ট আমি তার উপরে হি ক্লিক করি ড্রপডাউন ক্লিক করি দেখবা দেখুন ওনর অছি এবং টেনটা আছে অকুপায়ার আছে তো আমি ওনর যেহেতু আমি নিজে আবেদন করছি আমার নিজ না আমি ওনর পকাই দেওয়া পরে সারা পরে তাপরে তলকু স্ক্রল করি যা তলকু স্ক্রল আড্রেস ডিটেলস আপনার ফিল আপ করবে কেতে কিলোওয়াটর বিদ্যুৎ আপনার নেবে কিলোওয়াট সব আছে সেই যেত কিলোওয়াট আপনার দরকার আপনার সিলেক্ট করে নেবে তাপরে আপনার আমাউন্ট অটোমেটিক শো করাইব দেখুন শো করে সারা পরে আপনার তলক আসবে আড্রেস ডিটেলস তো ফরমাইজ এনসিসি আপ্লাই তো এন্টার ইয়র পিন নম্বরটি আপনার দেবে আপনার ঘর এবং আপনার ভিলেজ আপনার ওয়ার্ড নম্বর আপনার ল্যান্ডমার্কটি নিয়রেস্টরে আপনার পোস্ট অফিস এবং আপনার ডিস্ট্রিক্ট আপনার সিলেকশন করাই নেবে তো ইয়েতক আপনার আড্রেস ম্যান্ডেটরি আপনার ফিল আপ করা পড়ব তারপরে দেখুন সেকেন্ড অছি পোস্টাল আড্রেস ডিটেলস হব কমিউনিকেশন
ତ ଆପଣ ସେ ଆଡ୍ରେସ୍ ଆଉ ପୋଷ୍ଟାଲ ଆଡ୍ରେସ୍ ସେମ୍ ଅଛି ତାହେଲେ ଟିକ୍ କରିଦେବେ, ଟିକ୍ ଉପରେ ଅଛି, ନଚେତ ଏସବୁ ଆପଣ ଫିଲ୍ଅପ୍ କରେଇ ନେବେ। ଆପଣଙ୍କ ଡିଷ୍ଟ୍ରିକ୍ଟ ଲ୍ୟାଣ୍ଡମାର୍କ ଆପଣଙ୍କର ସବୁ ଆପଣ ଫିଲ୍ଅପ୍ କରେଇ ନେବେ, ଅଲ୍ଟରନେଟିଭ୍ ମୋବାଇଲ୍ ନମ୍ବର ଏବଂ ଇମେଲ୍ ଆଇ ଡ଼ି ଆପଣ ଦେଇପାରିବେ। ତ ଏଇସବୁ ଅଟୋମେଟିକ୍ ଡିଡକ୍ସନ୍ ହେଇଯିବ। ବର୍ତ୍ତମାନ ଯେଉଁ ଅଛି ଏନି ଇଲେକ୍ଟ୍ରିକ୍ ଆଉଟଷ୍ଟାଣ୍ଡିଂ କିଛି ଅଲଗା ଆଗରୁ ପ୍ରୋବ୍ଲେମ୍ ଅଛି ତା ଏସ୍ ନୋ ଅପସନ୍ ଅଛି, ଆପଣ ଫିଲ୍ଅପ୍ କରିବେ, ନଚେତ ଛାଡ଼ିଦେବେ ନୋ। ତାପରେ ଦେଖନ୍ତୁ ଏଠି ଯେଉଁ ଆସିଲା ବର୍ତ୍ତମାନ ଏଇ ଯେଉଁ ବକ୍ସ ଅଛି ଇଲେକ୍ଟ୍ରିକାଲ୍ ଇନଷ୍ଟଲେସନ୍ ଫିକ୍ସ ପରମାଇଜ୍, ଆପଣ ଟ୍ୟୁବ୍ଲାଇଟ୍ କେତେଟା ଲଗେଇବେ, ଆପଣଙ୍କ ଫ୍ୟାନ୍ଟା କେତେଟା ଲଗେଇବେ, ଏପଟେ ଯେତିକିଟା ଫ୍ୟାନ୍ ଯେତିକିଟା ଟ୍ୟୁବ୍ଲାଇଟ୍ ଆପଣ ଲେଖିଲା ପରେ ଅଟୋମେଟିକ୍ ଆପଣଙ୍କର ବିଲ୍ଟି ଏପଟ ସାଇଡ଼୍ରେ କାଲକୁଲେସନ୍ ହୋଇଯିବ। ତ ଦେଖନ୍ତୁ ଏଠି LED ଟ୍ୟୁବ୍ଲାଇଟ୍ ଅଛି, ଇଣ୍ଡକ୍ସନ୍ ଲ୍ୟାମ୍ପ ଅଛି, ଟେବୁଲ୍ ଫ୍ୟାନ୍ ଅଛି, ଯେତେଗୁଡ଼ା ଆପଣ ଏସବୁ ଆପଣଙ୍କର ଯେଉଁ କନେକ୍ସନ୍ ଯେଉଁ ଜାଗା ପାଇଁ କରିବେ, ଆପଣଙ୍କର କ'ଣ କ'ଣ ସବୁ ଇଲେକ୍ଟ୍ରିକ୍ ଜିନିଷ ୟୁଜ୍ କରିବେ, କେତେଟା ଟେଲିଭିଜନ୍, ଆପଣ ସବୁ ନମ୍ବର ଏଠି ଏଣ୍ଟର୍ କରାଇ ସାରିଲା ପରେ ସାଇଡ଼୍ରେ ଅଟୋମେଟିକ୍ ତା ବାଲାନ୍ସଟି ଶୋ କରାଇବ ବା ତା ପାୱାରଟି ଅଟୋମେଟିକ୍ ଶୋ କରାଇବ। ତ ଏ ଟୋଟାଲ୍ ଆପଣ ଫିଲ୍ଅପ୍ କରିବେ ଯେତେ ଆପଣ ଯଦି ଯେକୌଣସି ହିଟର୍ ହେଉ କିମ୍ବା କୁଲର୍ ହେଉ AC ହେଉ ଯାହା ବି ଅଛି ସବୁ ଅଛି, ଆପଣ ଫିଲ୍ଅପ୍ କଲେ ଅଟୋମେଟିକ୍ ଏଠି କାଲକୁଲେଟ୍ ହୋଇଯିବ। ତ ଆମେ ସବୁ ଫିଲ୍ଅପ୍ କରିସାରିଲା ପରେ ଆଇ ଆକ୍ସେପ୍ଟ ଟର୍ମ ଆଣ୍ଡ କଣ୍ଡିସନ୍ ଉପରେ ଟିକ୍ କରିଦେବା, ଟିକ୍ ମାରିସାରିଲା ପରେ ସବମିଟ୍ ବଟନ୍ରେ କ୍ଲିକ୍ କରିନେବା। ସବମିଟ୍ ବଟନ୍ରେ କ୍ଲିକ୍ କରିସାରିଲା ପରେ ଦେଖନ୍ତୁ ଯୋଡ଼େ ଫିଲ୍ଅପ୍ ଆମର ହୋଇସାରିଲା, ବର୍ତ୍ତମାନ ଅପଲୋଡ଼୍ ଡକ୍ୟୁମେଣ୍ଟ ଆମକୁ ଅପଲୋଡ଼୍ କରିବା ପାଇଁ ପଡ଼ିବ। ତ ଡକ୍ୟୁମେଣ୍ଟରେ ଫାଷ୍ଟ ଆପଣଙ୍କର ଯେଉଁ ଡକ୍ୟୁମେଣ୍ଟ ଅଛି ପ୍ରୁଫ୍ ଅଫ୍ ଆଇଡ଼େଣ୍ଟି, ତୁମ ପରିଚୟର ଗୋଟେ ଡକ୍ୟୁମେଣ୍ଟ ଦେବ, ଆଧାର ଅଛି, ପ୍ୟାନ୍ ଅଛି, ପାସପୋର୍ଟ ଅଛି, ଇଲେକ୍ଟ୍ରି ବିଲ୍ ଅଛି, ତେଣୁକରି ଆପଣ ଆଧାର କାର୍ଡ଼ଟି ସିଲେକ୍ଟ କରିନେବେ ଏବଂ ଆପଣ ଯେଉଁ ରିସାଇଜ୍ କରିକି ଡକ୍ୟୁମେଣ୍ଟଟିକୁ ରଖିଥିବେ, JPG ହେଉ, PNG ଯେକୌଣସି ଫର୍ମାଟ୍ରେ ପିକ୍ଚର୍ ଆପଣ ଅପଲୋଡ଼୍ କରିପାରିବେ। ତ JPG ଫର୍ମାଟ୍ରେ ହେଉ, PNG ଫର୍ମାଟ୍ରେ ହେଉ, ଆପଣ ସିଲେକ୍ଟ କରିକି ଆଗରୁ ରଖିଥିବେ ଏବଂ ତାକୁ ସିଲେକ୍ଟ କରିନେବେ। ତାପରେ ଦେଖନ୍ତୁ ପ୍ରୁଫ୍ ଅଫ୍ ଓନରସିପ୍, ପ୍ରୁଫ୍ ଅଫ୍ ଓନରସିପ୍ ଆପଣ ଯେଉଁ ଜାଗାକୁ ଇଲେକ୍ଟ୍ରିସିଟି କନେକ୍ସନ୍ ନେବେ ତା'ର ପ୍ରୁଫ୍ଟି ଆପଣ ଦେବେ। ମୋ ମତରେ ସେଇ ଜାଗାର ପଟ୍ଟା ଆପଣ ଅପଲୋଡ଼୍ କରିବେ। ଦେଖନ୍ତୁ ଏଠି କପି ଅଫ୍ ROR ଅଛି, ତାରି ଉପରେ ଆପଣ କ୍ଲିକ୍ କରିକି ଆପଣଙ୍କର ବହୁତ ସାରା ଅଛି, ଆପଣ ଯଦି ଗଭର୍ଣ୍ଣମେଣ୍ଟ ଲ୍ୟାଣ୍ଡ ଥିବ ଆପଣ ଦେଇପାରିବେ, ନାହିଁ ତ ପ୍ରାଇଭେଟ୍ ଲ୍ୟାଣ୍ଡ ଆପଣ ଯେଉଁ ଲ୍ୟାଣ୍ଡକୁ ଆପଣ କନେକ୍ସନ୍ କରିବା ପାଇଁ ସେ ROR କପିଟି ଆପଣ ଅପଲୋଡ଼୍ କରାଇ ନେବେ। ଦେଖନ୍ତୁ ତଳକୁ ଯିବେ, ଯେତିକି ଆପଣ ଡକ୍ୟୁମେଣ୍ଟ ଅପଲୋଡ଼୍ କରିଥିବେ ତଳେ ଶୋ କରାଇବ, ଶୋ କରିସାରିଲା ପରେ ଦେଖନ୍ତୁ ପର୍ସନାଲ୍ ପାସପୋର୍ଟ ଗୋଟେ ଆପଣ ରଖିଥିବେ, ସ୍କାନ୍ କରିକି ଆପଣଙ୍କ ଫଟୋଟି ଅପଲୋଡ଼୍ କରାଇ ନେବେ। ପାସପୋର୍ଟଟି ଦେଖନ୍ତୁ ଯାହା ଅପଲୋଡ଼୍ ହେଉଛି ତଳେ ଆମକୁ ଶୋ କରାଉଛି ଯେଉଁ ଡକ୍ୟୁମେଣ୍ଟ। ତ ଆପଣ ପାସପୋର୍ଟ ଗଲା ପରେ ପ୍ରୁଫ୍ ଅଫ୍ କରେଣ୍ଟ ଆଡ୍ରେସ୍, ଆପଣ ଗୋଟେ କରେଣ୍ଟ ଆଡ୍ରେସ୍ରେ ଆପଣଙ୍କର ଆଧାର କାର୍ଡ଼ଟି ଆପଣ ସିଲେକ୍ଟ କରାଇ ନେବେ। ତାପରେ ଏତକ ଆପଣ ଫିଲ୍ଅପ୍ କରିସାରିଲା ପରେ ସବମିଟ୍ ବଟନ୍ ଉପରେ କ୍ଲିକ୍ କରିନେବେ। ଦେଖନ୍ତୁ ସବମିଟ୍ ବଟନ୍ ଉପରେ କ୍ଲିକ୍ କରିସାରିଲା ପରେ ଦେଖନ୍ତୁ ମେକ୍ ଏ ପେମେଣ୍ଟ, ଏଇଟା ହେଉଛି ଲାଷ୍ଟ ଅପସନ୍। ତ ଆମେ ତିନିଟାକ ଫର୍ମାଟ୍ ବର୍ତ୍ତମାନ ଫିଲ୍ଅପ୍ ହୋଇସାରିଛି, ଲାଷ୍ଟ ହେଉଛି ମେକ୍ ଏ ପେମେଣ୍ଟ, ଏବଂ ଏଇ ମେକ୍ ଏ ପେମେଣ୍ଟ ହେଉଛି ଲାଷ୍ଟ ଅପସନ୍, ଆମେ ଅନଲାଇନ୍ରେ ପେମେଣ୍ଟ କରିବା। ତ ଆପଣଙ୍କର କାଲକୁଲେଟ୍ ବର୍ତ୍ତମାନ ସାଇଟ୍ରେ ହୋଇଯାଇଛି, ଆପଣଙ୍କର କେତେ ତାର ଇଏ ସବୁ ପ୍ରକାର GST ଲାଗିଯାଇଛି, ତାପରେ ଆମେ ପେ କରାଇ ନେବା, ସବୁ ସାଇଟ୍ରେ କାଲକୁଲେଟ୍ ଆପଣଙ୍କର ହୋଇଯାଇଛି। ତ ପେ କରିସାରିଲା ପରେ ଦେଖନ୍ତୁ ଆକାଉଣ୍ଟର ପେମେଣ୍ଟ ମୋଡ଼ ଆସିଲା, ଆପଣ ଡେବିଟ୍ କାର୍ଡ଼ରେ କରିବେ, ନେଟ୍ ବ୍ୟାଙ୍କିଙ୍ଗ କିମ୍ବା UPI ସବୁ ପ୍ରକାର ଅପସନ୍ ଅଛି। ଆପଣଙ୍କୁ ମୁଁ ସଜେସନ୍ କରିବି ସଦାସର୍ବଦା ନେଟ୍ ବ୍ୟାଙ୍କିଙ୍ଗରେ ହିଁ ପେମେଣ୍ଟ କରନ୍ତୁ, କିଛି ବି ଅସୁବିଧା ହେବନି, ଡେବିଟ୍ରେ ବେଳେବେଳେ ପ୍ରୋବ୍ଲେମ୍ ହୁଏ, ତେଣୁକରି ମୁଁ ନେଟ୍ ବ୍ୟାଙ୍କିଙ୍ଗରେ କ୍ଲିକ୍ କରିନେଲି। ଏବଂ ନେଟ୍ ବ୍ୟାଙ୍କିଙ୍ଗରେ କ୍ଲିକ୍ କରିସାରିଲା ପରେ ଆପଣ OTP ପାସୱାର୍ଡ଼ ଦେଇ ID ପାସୱାର୍ଡ଼ ଦେଇ ଆପଣ କନଫର୍ମ ପେମେଣ୍ଟକୁ କନଫର୍ମ କରାଇ ନେବେ। ପେମେଣ୍ଟକୁ କନଫର୍ମ କରାଇ ସାରିଲା ପରେ ଆପଣ କିଛି ସମୟ ଅପେକ୍ଷା କରିବେ, ଆପଣଙ୍କ ପେଜ୍ଟି ଅଟୋମେଟିକ୍ ରିଡାଇରେକ୍ଟ ହୋଇଯିବ। ଦେଖନ୍ତୁ ଆପଣ କାଟିବେନି, ଆପଣଙ୍କର ସେମିତି କିଛି ସମୟ ପରେ ଦେଖନ୍ତୁ ଆପଣଙ୍କର ପେମେଣ୍ଟଟି ସକ୍ସେସଫୁଲ। ବର୍ତ୍ତମାନ ଦେଖନ୍ତୁ ଏଠି ଲେଖିଲେ ବର୍ତ୍ତମାନ ଆପଣଙ୍କର ପେମେଣ୍ଟଟି ସକ୍ସେସଫୁଲ ହୋଇଯାଇଛି। ତ ଆପଣ ଏଠି ସବୁ ଗୋଟେ ପ୍ରିଣ୍ଟ କାଢ଼ି ନେବେ, ସବୁଥିରୁ ଗୋଟେ ପ୍ରିଣ୍ଟ ଆପଣ କାଢ଼ି ସାରିଲା ପରେ ଆପଣ ନେଇକି ଆପଣଙ୍କ ପାଖରେ ରଖିବେ, ଗୋଟେ ଇଲେକ୍ଟ୍ରିସିଟି ଉପରେ ଆପ୍ଲାଏ କରିବେ ବା ଇଲେକ୍ଟ୍ରି ଅଫିସରେ ଆପଣ ଗୋଟେ ନେଇକି ଡିପୋଜିଟ୍ କରିବେ। ତ ମ୍ୟାକ୍ସିମମ୍ ଗୋଟେ ବା ଦୁଇ ଦିନ ଭିତରେ
ଆପଣଙ୍କର ଅଫିସର ଇଲେକ୍ଟ୍ରିରୁ ବିଭାଗରୁ ଆସି ଆପଣଙ୍କର ଭେରିଫାଇ କରାଇବେ, ଏବଂ ଭେରିଫାଇ କରିସାରିଲା ପରେ ଦିନେ ଦୁଇ ଦିନ ଭିତରେ ଆପଣଙ୍କର କନେକ୍ସନ୍ ଯଦି ସବୁ ଠିକ୍ଠାକ୍ ଅଛି ତାହେଲେ ଆପଣଙ୍କର ପ୍ଲଟ୍ରେ କନେକ୍ସନ୍ ହୋଇଯିବ, ଦିନ ଦୁଇ ଦିନ ମଧ୍ୟରେ କନେକ୍ସନ୍ ହୋଇଯିବ। ତ ଏ ଥିଲା ଆଜିର ଭିଡ଼ିଓ। ଯଦି ଭିଡ଼ିଓଟି ଭଲ ଲାଗିଛି ତେବେ ଲାଇକ୍, ସେୟାର୍ ଏବଂ ସବସ୍କ୍ରାଇବ୍ କରିବା ପାଇଁ ଭୁଲିବେ ନାହିଁ।